আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার ঐতিহ্যবাহী গাবতলীর পশুর হাটে। বরাবরের মতো আপনাদেরকে এই ঈদের সবচেয়ে আকর্ষণীয় যে সমস্ত পশুগুলো কোরবানির জন্য উঠানো হয়েছে সেই পশুগুলো নিয়ে প্রতিবেদন করতে যাচ্ছি। এবং আসুন আমরা ভেতরে যে সমস্ত বিশেষ পশুগুলো আছে সেই পশুগুলোর সাথে আপনার পরিচয় করিয়ে দেই, যাতে করে আপনারা আপনাদের মনের পছন্দের মতো যে সমস্ত পশুগুলো আছে সেগুলো কিনতে পারেন। তো চলেন আমরা হাটের ভেতরের দিকে যাই। আর আমরা এখানে এখন যে গরুটি দেখছি সেটি 1450 কেজি লাইভ ওয়েটের রাজা পাবো। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন গাবতলী হাটে এই গরুটি মোটামুটিভাবে বলা যায় যে সর্বোচ্চ যে সমস্ত গরুগুলো আছে তাদের মধ্যে একটি, এবং এটি আসলে ফ্রিজিয়ান জাতের একটি গরু। 5 বছর বয়সের এই গরুটি 6 জাতের গরু। দর্শক আসলে 1450 কেজির এই লাইভ ওয়েটের গরুটি আপনারা চাইলে গাবতলী হাট থেকে সংগ্রহ করতে পারেন। এটি হতে পারে যে কারোর জন্য অত্যন্ত চমৎকার একটি গরু। ভাই এটার দাম রাখছেন কত? দাম 20 লাখ চাইছেন না? জি। গরুটার সম্বন্ধে আমাদের একটু বলেন তো ভাই। গরুটা আমার নিজের বাড়িতে পালা ভাই। এটার মা কি আপনার নিজের বাড়িতেই? জি না, এটা বাজার থেকে কিনা হয়েছিল। বাছুর কিনছিলেন? জি। কত বয়স কতদিন এটার? এটা আমার 2.5 বছর পোষাইছে। 2.5 বছর পোষাইছেন। আপনার বাড়ি কোন কোন জায়গায়? মেহেরপুর জেলা গাংনি থানা। একটা গরু নিয়ে আসতেন হাটে? জি। এত দূর থেকে একটা গরু নিয়ে এসে পোষাবে আপনার? পোষাবে, গ্রামে তো ওরকম পাটি নাই যে আমাকে গ্রামে বেসার মতন জায়গা নাই যে আমাকে গ্রামে আসতে হবে। তো এদিন দেখলাম যে একটু এবারে যায় ঢাকায় নিয়ে যায় দেখি পোষায় কি। কেমন চাইতেছেন গরুটার দাম? গরুর দাম চাইছে আমি 15 লাখ টাকা। 15 লাখ টাকা। টোটাল লাইভ ওয়েট কতটুকু আছে? লাইভ ওয়েট 28 মন আছে। 28 মন? 28 মন হিসেব করলে প্রায় 1200 কেজির কাছাকাছি। জি। ও এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান জাতের। ফ্রিজিয়ান জাতের না? তো এখানে তো ওই পাশে যেমন গরুগুলো ফ্যান দেওয়া আছে, আপনার এই পাশে তো ফ্যান ট্যান লাগান নাই? গরুটা গরমে কষ্ট করতেছে না? আমরা আইসি বলছিলাম যে আমাদের এখানে একটা ফ্যানের ব্যবস্থা করে দিন, বুঝলো দেব, এখনো দেয় নাই আমাদের। তো আপনার বাড়িতে কি ফ্যান ছাড়াই রাখতেন? না, ফ্যান দিতাম। তো এখানে ফ্যান ছাড়া রাখলে কোনো অসুবিধা হবে? একটা ছোট ফ্যান আছে আমাদের। আচ্ছা, এই ফ্যানে চলবে? আর গরু আমাদের আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে, বুঝতে পারলেন তো? মানে টাইট আছে আমাদের গরু, কোনো সমস্যা হওয়ার কথা না। গরুকে কী খাওয়াইতেন? গরুকে খাতাম খড় খাওয়াতাম, শাল খাওয়াতাম, ভুট্টা ভাঙা খাওয়াতাম, ছোলা ভাঙা খাওয়াতাম। আচ্ছা, কাঁচা ঘাস খাওয়াতাম। কোনো ওষুধ টষুধ খাওয়াইতেন না? জি না, কোনো ভ্যাকসিন দিতাম না। আচ্ছা, অনেকে তো আবার গরু মোটা তাজা করার জন্য গরুরে ফুলানো অনেকে দিতে পারে, কিন্তু আমরা এই নিজের বাড়িতে পালন করা তো এই জন্য আমরা ওটা ব্যবহার করি না। ঘাস কেমন খাইত? ঘাস 2 বার দানা খাবার দিতাম, আর 1 বার হলো ঘাস দিতাম। তো মোটামুটি সেই হিসেবে তো আপনার গরুটা যথেষ্ট টাইট আছে। জি জি। এটা কোনো নাম দিয়েছেন কি? এটা হলো নাম নাম রাখা হয়েছে বাদশাহ ভাই। বাদশাহ ভাই? জি। তার মানে হচ্ছে মেহেরপুরে বাদশাহ ভাই? জি। যাক, আমরা দর্শকের কাছে বাদশাহ ভাইকে তুলে দিচ্ছি, এখন দর্শকই বিচার করবে যে এটা আসলে কার জন্য প্রযোজ্য হবে। কৃষি শিল্প উৎপাদনে তথ্য অনুসন্ধানে সবসময় আপনাদের পাশেই AZ News।